আছেন উদ্যোক্তা, তারা সর্বপ্রথম ছাগল কিনবেন রানিং ছাগল, যে বাচ্চা কিনা 6 মাস 7 মাস এই ধৈর্য নাই, বহুত টাকা খরচ। কিন্তু এই বছরে বাচ্চা বিক্রি করছি আপনার 4,80,000 টাকা। 4,80,000 টাকা। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। দিন যায় রাত আসে, এভাবে চলে যায় সময়। আজকে চলে আসছি আবারও আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। দর্শক চলে আসছি কোথায়, নাটোর জেলার হৈবতপুর লক্ষ্মীপুর হাফরাস্তা সংলগ্ন এক তরুণ উদ্যোক্তা সোহাগ গট ফার্মে। দীর্ঘদিন যাবৎ যিনি বিভিন্ন জাতের ছাগল পালন করে আসছেন, বর্তমানে ওনার খামারে উনি কি ধরনের ছাগল পালন করে আসছেন, বর্তমানে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা উদ্যোক্তা হতে চাচ্ছে বিভিন্ন খামারে গরু ছাগল নিয়ে, আজকে আমরা তেমনই উদ্যোক্তার সাথে কথা বলবো তার ছাগল পালন নিয়ে। বছরে উনি কত টাকা আয় করেন এই ছাগল পালন করে, এমন কী ধরনের বাচ্চার কালেকশন ওনার খামারে থাকে, আজকে সেগুলো নিয়েই কথা বলবো। তো অবশ্যই দর্শক ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের মাঝে। তো চলুন সরাসরি খামারের সাথে কথা বলা যাক। আমার নাম মাহমুদুল হাসান সোহাগ, আমার বাড়ি নাটোর জেলা নাটোর থানা হৈবতপুর লক্ষ্মীপুর মালিকমোর গ্রাম। আর আমি বর্তমানে উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করতেছি। উন্নত জাতের ছাগলটা হলো তোতাপুরি। তোতাপুরিটা আসলে সবার অনেক শৌখিন ছাগল। বর্তমানে আমার ফার্মে 10টা ছাগল আছে, আর 2টা বাচ্চা আর 1টা মা ছাগল বিক্রি হবে। আমার ফার্মে আরও 5টা ছাগল প্রেগনেন্ট আছে, ওই 10-15 দিনের মধ্যে 2টা বাচ্চা হবে, আরও বাচ্চা হবে কিছুদিন পরে। আমি খামারটাকে আরও আপডেট করতে চাচ্ছি, ইনশাল্লাহ করব। আপনারা দোয়া রাখবেন, আপনারা অবশ্যই পাশে থাকবেন, ফার্মটা যাতে আরও ভালো হয়, আরও উন্নত হয়। আর যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই কোনো না কোনো ফার্মের থেকে রানিং অ্যাক্টিভ ছাগল যেগুলো আছে ওগুলো কালেকশন করবেন। তোতাপুরি সবই তোতাপুরি? জি, সবগুলো তোতাপুরি। সর্বনিম্ন কেমন দামের থেকে সর্বোচ্চ কেমন দামের ছাগল আছে আপনার খামারে বর্তমানে? আমার খামারে 50 থেকে ধরে 1,00,000+ পর্যন্ত ছাগল আছে, 1,20,000-30,000 টাকা পর্যন্ত, 1,50,000 টাকার ছাগল আছে আমার ফার্মে। 1,50,000 টাকা। গাব ছাগল কয়টা আছে? গাব ছাগল 100% শিওর গাব আছে হলো 3টা, আর 2.5 মাস+ প্রেগনেন্ট আছে হলো 3টা। ওটা আর শিওর হবো আর কি আর 15-20 দিন গেলে আর কি। আজকে বিক্রি কয়টা আছে? বিক্রি এই যে 1টা আছে, এটা হ্যাঁ, ওর বাচ্চা 2টা পাঁঠার বাচ্চা আছে। এই যে পাঁঠার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, যে 2টা পাঁঠার বাচ্চা 1.5 মাস বয়স। আচ্ছা, পাঁঠার বাচ্চাগুলো নিয়ে আমরা একটু কথা বলি প্রথমে। 2টা পাঁঠার বাচ্চা। আচ্ছা, এটা এটা কী কালার বলে এটাকে? এটাকে আসলে কোটাপুরি অনেকে অনেক কথা বলে, এটা বাঘা তাতা বলে। এটার কোয়ালিটি দুই সাইডে একই, 1.5 মাস বয়স, এক্সট্রা দুধ খাওয়ানো হচ্ছে, অনেক বড়ো সড়ো হচ্ছে। আচ্ছা, যে এটা চকলেট কালার না, এগুলো কতদিন বয়স থেকে কতদিনের মধ্যে বৃদ্ধি আনা যায় এই পাঁঠার বাচ্চাগুলো? এগুলো আপনার 10 মাস 1 বছর এর মধ্যে থেকে 2-1টা করে মানে নিজের খামারের জন্য হলে ব্রিডিং করানো যায়। আর যারা ব্যবসায়িক তারা দেখা গেলো যে 10 মাস বয়স থেকে ব্রিড করানো শুরু করে। এটা কয় দাঁতের ছাগল একটু দেখাবেন? 8 দাঁত একটু দেখি আমরা। দেখেন, 8 দাঁত একবারে অনেক বড় বড় যে ক্ষয় হয়ে গেছে এরকম কোনো কিছু। 8 দাঁতের, তাই তো? দুধ হয় কতটুকু করে? এটার 1.5 থেকে 2 লিটার পর্যন্ত দুধ হয়। 1.5 থেকে 2 লিটার দুধ হয়। আচ্ছা, বাচ্চা সহ মা তো বিক্রি হবে নাকি না আলাদা আলাদা বিক্রি হবে? এখন অনেকে যদি দেখা গেলো বাচ্চা আলাদা পালতে পারে, নিয়ে দুধ খাওয়ানোর ছাগল থাকে, তাহলে আলাদা নিতে পারবে, সমস্যা নেই। প্লাস যদি বলে যে না মা ছাগল বাচ্চা দুইটাই নেব, তাহলে তাও নিতে পারবে। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন বাচ্চাগুলোর দাম কেমন চাচ্ছেন? এটা যদি ওই বাচ্চা যদি নেয় তাহলে 1,30,000 টাকা পড়বে দুইটা।
দুই পাঠার বাচ্চা 130,000 আর ছাগলটা? আর ছাগল সহ যদি নেয় তাহলে ওই আলোচনা করে ফোন নাম্বার থাকবে। ও আলোচনা করে ফোন নাম্বার ছাগল সহ নিলে? জি জি জি, কারণ ছাগল কিন্তু অনেক বড় ছাগল আর হাইট হলো 36 ইঞ্চি। 36 ইঞ্চি হাইট? জি। আচ্ছা দর্শক দেখেন, 36 ইঞ্চি হাইটের ছাগল সহ এই যে এই বাচ্চা ছাগল বিক্রি হবে, পাঠার বাচ্চা, অনেক কোয়ালিটি ফুল পাঠার বাচ্চা। তাহলে টোটাল দাম হচ্ছে কত তিনটা মিলে যদি কেউ নেয়? বাচ্চা সহ তিনটে বেজেন্স চলে 2 লক্ষ টাকা দাম পড়বে। 2 লক্ষ টাকা দাম দর করতে পারবে? হ্যাঁ, হালকা কিছু দাম দর করতে পারবে। তোতাপুরি পাঠার বাচ্চা অনেক কোয়ালিটি ফুল, অনেক কালার, রেসপন্স, কান। এই যে দেখেন পাঠার বাচ্চা, দুইটা পাঠার বাচ্চা দুই সাইডে একই রকম। এগুলো বাচ্চা যদি এবং এই মা সহ যদি কেউ নিতে চান, সুস্থ সবল ছাগল এই বাচ্চা সহ, প্যাকেজ মূল্য 2 লক্ষ টাকা চাওয়া দাম চাচ্ছে উনি। আর যদি কেউ নিতে চান অবশ্যই দাম দর করে নিতে পারবেন। এই যে দুধের ইয়াটা দেখেন, এই যে বাচ্চার ইয়াটা দেখাই আমি, এই যে দেখেন সব, এই যে। আচ্ছা বর্তমানে যে ছাগলগুলো আছে ওই ছাগলগুলো আমরা একটু দেখবো, চলেন আপনার ওই ছাগলগুলো একটু দেখাই দর্শকদের। ওখান থেকে তো কিছু বিক্রি নাই তাই না? দর্শক এই যে এই হচ্ছে সোহাগ গড ফার্মের, আপনার সোহাগ গড ফার্মের যে ম্যাজিক, ম্যাজিকটা আমরা দেখাবো কি দেখেন, যেদিকে তাকাই তোতাপুরি ছাগল, শুধু তোতাপুরি ছাগল। আগে পালতাম দেশি কিন্তু সব বাদ দিছি, এখন ইনশাল্লাহ আজকে 3 বছর ধরে তোতার পিছনে লাগবে সব তোতা। হ্যাঁ ইনশাল্লাহ, এখন 10টা আছে, 6টা গাভিন, একটা বিয়ে হয়েছে, আরো 5টা, এই যে 10-12 দিনের মধ্যে 2টা ছাগলে বাচ্চা দিবে তাই না? কোন 2টা বাচ্চা দিবে চলেন ওটা দেখি একটু। এটা না, এটা এটা, হ্যাঁ সর্বোচ্চ ধরেন 15 দিনের থেকে, এখন যদি 2-1 দিন আগে বিয়ে হয় তাহলে অনেক সময় 150 দিন লাগে, 15টা দেখা যায় 145-146 দিনে বাচ্চা দেয়, যদি 2-4 দিন কম বেশ হইতে পারে আর কি। কিন্তু এমনি আমার ডেট আছে, সব ডেট আছে না? হ্যাঁ, বাচ্চা তো সবই বিক্রি করে দিবেন তাই তো না? বাচ্চা বিক্রি করবো থেকে আর কি প্রতিবেদন করলাম, যেহেতু বাচ্চা দিবে আর অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে। হ্যাঁ, আর এগুলা 3 মাস করে আর কি, যেগুলো 3 মাস, এটা বাড়ির বাচ্চা, এর আগেও বাচ্চা বেচছি 12-14টা, তার মানে 3টা বাচ্চা রাখছি, এই যে পাঠার বাচ্চাটাও বাড়ির, পাঠারা বাড়ির, এটা বিক্রি করে দিছি, এটা ইনশাল্লাহ দেখেন কত সুন্দর। এখন কি এটা বাড়িতে রাখতেছেন? হ্যাঁ বাড়িতে রাখবো। এটা দিয়ে বিট দেওয়াবেন নাকি? হ্যাঁ নিয়ত আছে, আল্লাহ যদি দেয়, কারণ বাড়ির পাঠা না হলে, যে অনেক খামারেই শুনি যে পাঠা না হলে নাকি বাচ্চা সুন্দর হয় না। পাঠার বয়স কতদিন বর্তমানে? বর্তমানে 1 বছর ফুল হয়েছে, 1 বছর 5-6 দিন হয়েছে আর কি। 1 বছর 5-6 দিন? হ্যাঁ, এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই? না দেখেন কান সব দিক দিয়া। আচ্ছা আচ্ছা, পরশুদিন মাপছিলাম, হাইট 36 হয়েছে। এখন তো বিট দেওয়ান যাবে বাড়ির ছাগল যেতে, এ পর্যন্ত কি দেওয়াইছেন? 4টা দেওয়াইছি, ওই যে 2 বোন এটা। হ্যাঁ, এই বছরে এই তোতাপুরি ছাগল কত লক্ষ টাকার বিক্রি করছেন? এই বছরে বাচ্চা বিক্রি করছি আপনার 4,80,000 টাকা। 4,80,000 টাকা? কয়টা ছাগল থেকে কত বিক্রি করলেন? ছাগল ওই সময় ছিল 8টা। আটটা? হ্যাঁ, তার মধ্যে কিছু দেশীয় ছিল আর কি, ওগুলো বিক্রি করে দিছি। এখন সব তোতাপুরি, এখন সব তোতাপুরি, তোতাপুরি। ওই 4,80,000? হ্যাঁ, 4,80,000 বিক্রির মধ্যে আরো কিছু ছাগল ছিল কি যে বাচ্চা ছিল? বাচ্চা রাখে দিছি আমার 6 ফুট। ওই 3টা ছাগলের দাম কেমন যাবে? বাচ্চা ছাগল যত, ওই বাচ্চা 2,60,000 টাকা দাম বলছিল। তাহলে টোটাল টোটাল হচ্ছে 4,80,000 আর 2,60,000, তাহলে কত হচ্ছে মোটামুটি? 5,20,000 আর ওদিক দিয়ে হচ্ছে 7 লক্ষ উপরে, 7 লক্ষ টাকার উপরে মোটামুটি আমি 18 মাসে এটাই পাইছি আর কি। 18 মাসে 1.5 বছর। হ্যাঁ দর্শক, উদ্যোক্তা একজন প্রান্তিক খামারি, সফলতা সবার হয় না, এটা কপাল আর পরিশ্রম মেধা সব কিছু নিয়েই এই সফলতা। বাড়িতে এনে বেঁধে রেখে শুধু ছাগল পালা যাবে না ভাই, এই ছাগলকে অনেক পরিচর্যা করতে হয়, রোগ ব্যাধি নিয়ে বুঝতে হয়। আচ্ছা এ বছরে সামনে যে বছর আসতেছে, এ বছরে আমি তো অনেক গাভ ছাগলগুলো দেখলাম, বর্তমানে গাভ ছাগল অনেক কয়টা আপনার আছে? 5টা আছে। হ্যাঁ, এই বছরে আপনি কেমন আশাবাদী? আশা করি গতবারের সমানই হবে ইনশাল্লাহ। গতবারের সমানই হবে, আর প্রত্যেকটা ছাগল, যেটা আমার একটা হয়েছিল এবার এটাই 2টা হয়েছে, আর প্রত্যেকটা ইনশাল্লাহ 3টাও হয়, ওই ছাগলও আছে, এবং 2টা আমার সব ছাগলে 2টা করে বাচ্চা হয়, ধরেন 6টা ছাগল 2টা করে বাচ্চা হলে ইনশাল্লাহ 12টা। এই তোতাপুরি ছাগল কিনেই
ছাগল গাপ টিকতেছে না বিদ্যানোর পরে, আসলে এর গোপনতা কি বা এটা নিয়ে আপনি কি জানেন, আপনার অভিজ্ঞতা কি? এটা আমার অভিজ্ঞতা হলো যে আসলে ব্যবসায়িক পাঠা অনেক সময় দেখা যায় হিট আসে, কিরকম মেডিসিন খাওয়া হিট আসে। আর আমার বাড়িতে এরকম হয়েছে, আমার জানা মতে অনেক ছাগল দেখা যায়, তোতা ছাগল বিশেষ করে সাদা যেরকম ময়লা কাটে, এটা যদি আপনি ডাক্তার দিয়ে আগে চিকিৎসা করতে হবে, চিকিৎসা করার পরে এটা ক্লিয়ার হবে, হওয়ার পরে 15 দিন বা 20 দিন পরে একটা হিটে আসবে, ওই হিটে আপনি যদি বিট করান। এবং আমি মনে করি যে সবার আগে মানে যারা ব্যবসা করে, আর বাড়ির ভাটা হলে তো সমস্যাই নাই, যারা ব্যবসা করে যদি সকালবেলা সর্বপ্রথম বিট করাবেন নিয়া, তাহলে ওই ছাগল ইনশাল্লাহ টিকবে। আর ছাগলে কোনো রকম কোনো অনেকে দেখা যায় যে ফিট খাওয়ায় ছাগলে, অনেক কিছু খাওয়ায়, কিন্তু এগুলো না খাওয়ানি সবচেয়ে ভালো। ছাগলের তোতার জন্য সবচেয়ে উত্তম হয়েছে কি, কাঁঠালের পাতা, আপনার গমের ভুসি, অ্যাঙ্কারের ভুসি মিশ দিয়া জিঙ্ক ক্যালসিয়াম দুইটা একবারে প্রতিদিন কন্টিনিউ দিলেন শীতের মধ্যে, দিয়া মিশ দিয়া খাওয়াবেন, আপনার ছাগলে কোনো সমস্যা নেই আমি মনে করি। কারণ তোতা ছাগল আল্লাহ রহমতে তো দেখলেন আমার খামারে, আশা করি আরও 10টা খামার দেখবেন, মিলাইতে পারবেন না। কারণ কিনা আনলাম, আনার পরে কোনো যত্ন নাই, চিকিৎসা নাই, আসলে আমার ঘরের ভিতর যান কোনো দুর্গন্ধ নাই, আমার ঘরের ভিতরে এত সুন্দর করে রাখি, ব্লিচিং পাউডার দিয়া প্রতি সপ্তাহে একবার ওয়াশ করি ঘর, এটা হচ্ছে জীবাণুমুক্ত। মানুষের ছাগলের অনেক সময় পায়ের মধ্যে পোকা লাগে, আমার ঘরে আপনি বৈশা ভাত খাবেন, কোনো গন্ধ পাবেন না এটা। আর আমার যে গোটা শীতের 3 মাস মোটামুটি ধরেন 1500 নষ্ট করছি, এক হাঁটু করে একবার আওয়ার দিয়া সুন্দর করে বিছায় থিয়ে দিছি, আমার ঘরে কোনো মাছা নাই শীতের 3 মাস, আবার গরম পড়বে মাছা দিয়ে দিব, আসলে যত্নের মধ্যে সব। জি, কথা বললে অনেক কথা। দর্শক, আজকের যে বিক্রি আপনার বাচ্চা এবং যে ছাগলটা দেখলাম, আপনার ছেলে সাথে কথা বলছি আমি, তো আসলে এই ছাগলটা যে ছাগলটা নিবে দাম দর তো অবশ্যই করতে পারবে, অবশ্যই করবে। আচ্ছা, যোগাযোগ মাধ্যমটা আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন। আমার মোবাইল নাম্বার 01748325545, এই নাম্বারে যোগাযোগ করলে নাম্বারে। এবং আমার আরও প্রতিবেদন হয়েছে মোটামুটি ইনশাআল্লাহ, অনেক কয়টা প্রতিবেদন হয়েছে, অনেক লোকে ফোন দেয়, এখনো ফোন দেয়, প্রতিবেদন কিন্তু আমি করি না, খালি বাচ্চা হইলে প্রতিবেদন করি। জি জি, এরপরে এরকম কোনো দিন না যে 2-4টা ফোন ইনশাআল্লাহ দেয় না। উদ্যোক্তারা কিবা শুরু করতে পারে, শেষ করার আগে উদ্যোক্তাদের নিয়ে কথা বলি, অনেকেই উদ্যোগ হচ্ছে বর্তমানে এই ছাগলের উপর কিন্তু প্রচুর চাপ। আমার একটাই কথা, যারা নতুন উদ্যোক্তা তারা সর্বপ্রথম ছাগল কিনবেন রানিং ছাগল, যে বাচ্চা কিনা 6 মাস 7 মাসেই ধৈর্য নাই, বহুত টাকা খরচ, কিন্তু আমার 2 লক্ষ টাকা খরচ যায় বছরে। আর রানিং ছাগল কিনবেন যে ছাগলের দুধ আছে, বাটে দুধ আছে, যার কাছেই কিনেন, গাভিন কিনার দরকার নাই, কিন্তু খানি রানিং ছাগল কিনতে হবে। বাচ্চা রানিং চলতেছে, বাচ্চা দিছে, এই ধরনের ছাগল যে এখন বিয়ে আইছে, বাচ্চা বিক্রি করছে, আপনি বাটে দুধ আছে, বাটে আসলে খামারের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আর অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, পেজটিকে ফলো করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।